অনেক সময় রোগীরা একদিকে যেমন রোজা থাকতে চান, তেমনি অন্যদিকে রোগের কারণে তারা বিভিন্ন প্রকার ওষুধপত্র সেবন করাটাও তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, যেটা তারা না করলে জীবন বিপন্ন হয়ে যেতে পারে। রোজা অবস্থায় অনেক সময় পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, বিভিন্ন জিনিস আপনার জন্য জরুরি হয়ে যেতে পারে, যেমন ধরেন ইঞ্জেকশন, ওষুধ দেওয়া, ইনহেলার, রক্ত পরীক্ষা করা, এন্ডোস্কোপি বা কোলনস্কোপি, বায়োস্কোপি, বিভিন্ন ধরনের আপনার পরীক্ষা জরুরি হয়ে যেতে পারে। এছাড়াও ডায়াবেটিক্স রোগীর জন্য, যাদের জন্য ইনসুলিন, রক্ত পরীক্ষা করা, বিভিন্ন ইঞ্জেকশন নেওয়া, টিকা নেওয়া, এরকম জরুরি হয়ে যেতে পারে, যার কারণে আপনার হয়তো আপনাকে নিতে হবে। তখন এই অবস্থা অনেকে প্রশ্ন করে যে আমায় এটা করলে ওইটা করলে কি আমার রোজাটা ভাঙবে কিনা। এক্ষেত্রে আপনার জন্য মশলা হলো যে আপনি যদি ডায়াবেটিক্সের কারণে আপনি রক্ত নিলেন বা রক্ত পরীক্ষা করলেন অথবা ইঞ্জেকশন নিলেন বা ইনসুলিন নিলেন, আপনার টিকা নিলেন, এই ধরনের কোনো আপনার রোজাটা ইনশাল্লাহ ভাঙবে না। রোগীর চামড়া, মাংস, অস্থিসন্ধি, শিরা ইঞ্জেকশন দেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। শরীরে স্যালাইন নেওয়া যাবে, এতে রোজা কোনো ভাঙবে না। রোজা অবস্থায় রক্ত দিলে বা কোনো ধরনের জীবন বিপন্ন হয়ে মানুষ থেকে রক্ত নিলে বা রক্ত আপনি শরীর কোনো একটা জায়গায় অপারেশন আপনি আপনি রোজা রক্ত দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। পরীক্ষার জন্য আপনি কোনো একটা জায়গায় পরীক্ষা করতে গেলেন রক্ত নিতে পারবে, কোনো ধরনের আপনার রোজাটা ভাঙবে না। নাকে স্প্রে বা হাঁফানি রোগীরা যারা আছে ইনহেলার ব্যবহার করতে হয়, তারা আপনি এই রোজা অবস্থায় আপনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অক্সিজেন বা অজ্ঞানকারী গ্যাস আপনি অ্যানেস্থেসিয়া বা কোনো ধরনের যদি ওষুধপত্র আপনি নেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় আমরা দেখা গেল কি কানের ড্রপ, চোখের ড্রপ বা নাকের ড্রপ দেওয়া হয়, এগুলো অনেক সময় আমাদের মুখের মধ্যে চলে যায়, আমরা তৃতা অনুভব করি, স্বাদ অনুভব করি, যার কারণে আমরা অনেকেই একটা টেনশনের মধ্যে পড়ে যাই, হায় আমার রোজাটা ভেঙে গেলো কি না। না, এক্ষেত্রে আপনার কানের ড্রপ না, চোখের ড্রপ, এ ধরনের কোনো সমস্যায় আপনার রোজাটা ভাঙবে না। তবে হ্যাঁ, অবশ্যই যদি মুখের মধ্যে চলে যায় আপনি কুলি করে নেবেন, এটাই হচ্ছে আপনার সবথেকে শ্রেষ্ঠ একটা জিনিস। এরপর হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন অয়েন্টমেন্ট ব্যবহার করি, মলম ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার রোজাটা ইনশাল্লাহ ভাঙবে না। যারা হৃদরোগী তারা বুকের মধ্যে যেমন ধরেন নাইট্রোগ্লিসারিন বা বিভিন্ন স্প্রে নিচে জিব্বার নিচে দিতে হয়, এইগুলোর ক্ষেত্রে আপনার রোজাটা ভাঙবে না। এক্ষেত্রে আমাদের যারা আবার ওই কিডনির সমস্যা থাকতে পারে, তারা তাদের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডায়ালাইসিস করতে হয়, সেক্ষেত্রে আপনার কিডনি মানুষ রোগী যান বাঁচানোর ক্ষেত্রে আপনার এ ধরনের ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজাটা ভাঙবে না। যারা লিভারের রোগী তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধপত্র নিতে হয়, যার কারণে আপনার এই ধরনের কোনো সমস্যার মধ্যে আপনার যদি ওষুধপত্র ডাক্তারের পরামর্শ ওষুধপত্র নেন ইনশাল্লাহ আপনার রোজাটা ভাঙবে না। আমরা দেখা যায় কি আমরা মেসক করি, অনেক সময় দেখা যায় কি আমরা দাঁত ব্রাশ করি, সেক্ষেত্রে টুথব্রাশ আমাদের মুখে একটু টেস্ট চলে আসে আমরা, এক্ষেত্রে আপনার রোজাটা ইনশাল্লাহ ভাঙবে না। মুখ পরিষ্কার করার জন্য বিভিন্ন মাউথওয়াশ যা কিছু ব্যবহার করেন, এক্ষেত্রে আপনার সমস্যা হবে না। তবে খেয়াল রাখতে হবে আমাদের যেন পাকস্থলিতে কোনো কিছু না যায়, বিশেষ করে দাঁতটা পরিষ্কার করার জন্য আমরা ডাক্তারের কাছে ডিলিং করি, আমরা দাঁত তোলা হয়, এই ক্ষেত্রে আপনার রোজাটা ভাঙবে না। রোজা থাকা অবস্থায় আপনি যদি কোনো ধরনের দেখা গেলো কি ইয়া করলেন, নুখ কাটলেন অথবা চুল কাটলেন বা নাভির নিচে পশমগুলো আপনি পরিষ্কার করলেন, সেক্ষেত্রে আপনার ইনশাল্লাহ রোজায় কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমরা একটা বিশেষ মাবুনরা একটা বিশেষ বিষয়ে সমস্যার মধ্যে পতিত হন, যেটা হচ্ছে আপনাদের মানে তরকারির মধ্যে আপনার লবণ চাইতে হয়, সেক্ষেত্রে আপনি হয়তো দেখা গেলো কি জিভের মধ্যে নিলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যখন টেস্ট চাওয়ার জন্য আপনি রুম সামনে ইফতার করতে হয়তো মেজাজটা গরম থাকবে, আপনি টেস্টটা নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন জিভের মধ্যে নিয়ে টেস্টটা গ্রহণ করে আবার ফেলে দিলেন, ইনশাল্লাহ আপনার রোজাটা ভাঙবে না। আমরা অবশ্যই এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো। ছোটোখাটো বিষয় এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, আমরা যতটা ইসলাম যতটা সহজ করা দরকার এর বাইরে ইসলাম আমাদের জন্য একবারে সুন্দর করে দিয়েছেন। একটা ইসলাম এমন একটা জীবনবিধান যেখানে মানুষের জন্য কঠিন হয় এরকম কিছুই নাই, তবে আমাদেরকে বুঝে শুনে অবস্থা ভেদে কাজ করতে হবে। দেখা যাচ্ছে কি আপনি ইনসুলিনটা আপনি রোজাগের মানে আপনি ইফতারের পরবর্তী নিলেও পারেন, তাহলে সেইটার ক্ষেত্রে নেবেন রক্তদান, রক্ত কোনো ধরনের অপারেশন বা কোনো ধরনের সমস্যা আপনি চিকিৎসা করাবেন, আপনি আপনি ইফতারটা শেষ করে এটা নিতে পারেন, তাহলে আপনি সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই ইফতারের পরবর্তীতে নেওয়াটা, কারণ কি কোনো ধরনের যেন ঝুঁকি না থাকে এই ধরনের আপনি লক্ষ্য রাখবেন। হ্যাঁ, আপনি ঝুঁকি যদি
যদি লাগে প্রত্যেকটা, এক্ষেত্রে ইসলাম আপনাকে যথেষ্ট পুনঃ ছাড় দিয়েছে, কারণ এই ছাড় ইসলাম এতটা সুন্দর, এতটা মার্জনীয়, যেটা আর কোনো অবস্থাতে ইসলাম যে শান্তির ধর্ম এটা কোনো বলে শেষ করার আপনাদের এটা একবার অন্ধেও বিশ্বাস করবে যে আল্লাহ একবার এতটা সুন্দর, এতটা মার্জনীয় ইসলাম রোগীর জন্য যেরকম সুন্দর করে দিয়েছে, সুস্থ মানুষের জন্য সেরকম আর একটা বিধান দিয়েছে, ওজনের জন্য আর একটা বিধান দিয়েছে, এইভাবে সুন্দর সুন্দর করে আল্লাহ রাসুল আমাদেরকে খুঁটিয়ে 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 সমস্ত বিষয় আমাদেরকে একবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আসুন, রমজান অনেক বড় একটা ফজিলতপূর্ণ, এখানে আমরা যথেষ্ট সুন্দরভাবে যে সমস্ত জিনিসগুলো না করলে নয় সেগুলো আপনি করবেন, তবে যে সমস্ত জিনিসগুলো আপনি খামখেয়ালিভাবে আপনি ওটা পলে করলেও পারেন, এইগুলো থেকে আমরা অবশ্যই অবহিত করব। তবে একটা রোজা, যে রোজা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যার একটা রোজা কবুল হয়ে গেছে, সে রোজাটা থাকার পরে সে মৃত্যুবরণ করলো, সাথে সাথে সে জান্নাতি হয়ে গেল, তার যে আর একটা রোজা কবুল হয়েছে তার পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে অপাক মাফ করে দেবেন, সেই রোজাটা যেন আমাদের ওই রোজাটা হয়, ওইভাবে সৌন্দর্যতা হয়। আপনি রোজাটা থাকলেন, দেখা গেল কি আপনি রোজার মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করলেন, এমন কাজকর্ম করলেন যে রোজাটায় ভেঙে যাওয়ার অবস্থা, আপনি বিভিন্ন এমন ধরনের কিছু কাজ রক্ত নিলেন, রক্ত বাধা দিলেন, যেটা এত দুর্বল হয়ে গেলেন যে আপনার মৃত্যু শয্যায় চলে যাবেন, তখন আপনার রোজাটাই ভেঙে যাবে। এদিকে আমরা অবশ্যই সচেতন থাকবো। তবে আপনার দেখা গেল কি যদি দেখলেন না না আমার এমন রক্ত দিলাম অথবা কোনো ইয়া হইলো আমাদের, আমার রোজাটা ভাঙবে না ইনশাল্লাহ, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা লক্ষ্য রাখবো একটা রোজা অনেক মূল্যবান একটা রোজা, আল্লাহ পাক আমাদের জন্য একটা বছরের পর 31 বা অথবা 29টা রোজা আমাদের জন্য ফরজ করেছে, এগুলো আমরা হেলায় ফেলায় যেন আমাদের থেকে না ছুটে যায় জন্য সচেতন থাকবো। যে সমস্ত কাজকর্ম, যে সমস্ত ওষুধ আমাদের থেকে রোজাটা ছুটে যাবে, এই ধরনের কাজকর্ম থেকে আমরা লক্ষ্য রাখবো যেন আমাদের দ্বারা ওইগুলা যেন সংগঠিত না হয়। আল্লাহ পাক আমাদের রহমানুর রহিম, তিনি আমাদের চাইলে অনেক কিছুই মাফ করে দিতে পারে, তবে আমি কতটা আমার আল্লাহর জন্য আমি সন্তুষ্টির জন্য ইবাদতটা করতেছি সেটা আমার লক্ষণীয়, আল্লাহ থেকে আমি সম্পূর্ণভাবে মাপ নিব। আল্লাহ থেকে আল্লাহ বলতেছেন যে রোজা সং আমার জন্য, আমি এর প্রতিদান দেব, যে প্রতিদানটা সং মালিক দিবে, যে প্রতিদানের উসিলায় যে সং আপনার পিছনের সমস্ত গুণা মাফ করে দিবে, যে প্রতিদানটা হচ্ছে আপনার জন্য জান্নাত দিবে, যে প্রতিদানটা হচ্ছে আল্লাহ আপনার জন্য যে এমন একটি স্পেশাল পানীয়র ব্যবস্থা করা হয়েছে, যে প্রতিদানটা স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন সে প্রতিদানটা, সে রোজাটা আপনার কেমন হওয়া উচিত। আপনি যে রোজাটা আপনি থাকলেন সে রোজাটার মধ্যে বিভিন্ন ধরনের বেজালের মধ্যে ঢুকিয়ে দিলেন, সে রোজাটা আল্লাহ পাক যদি করুণা করে হয় সেটা আলাদা কথা, কিন্তু সৌন্দর্যতা যে আপনি মালিকের জন্য কাজ করবেন, এই মালিকের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার মালিক আপনার জন্য রাখছে, আর আপনি মালিককে দিচ্ছেন কি সবচেয়ে নিকৃষ্ট একটা রোজা, সবচেয়ে নিকৃষ্ট একটা ইবাদত, সবচাইতে নিকৃষ্টতম আপনার দ্বারা হেলায় পেলায় এবাদত, এই আবাদত আপনি হয়তো আল্লাহ পাক করুণা করে রহমানুর রহিম আপনার থেকে কবুল করবে, তবে সেটা আপনার লক্ষ্য রাখবেন যেন আমার দ্বারা কোনো দুর্বলতা না হয়। আমি চেষ্টা করব যে যেটা আমার জীবনে একবারে মুমূর্ষু অবস্থা হয়ে গেলে এটা লাগবে তখন সেটা করবেন, তবে যেটি জরুরি না হয় এ ধরনের কোনো কাজ করে রোজাটা নষ্ট করবে না। এই জন্য আসুন আমরা যতটুকু বলেছি সবাইকে জেনে বুঝে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।